গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে 7টা, তো এখন আমরা কলেজে যাচ্ছি। আজ আমরা ফার্স্ট কলেজে যাচ্ছি, আমি বোন আর আমার ফ্রেন্ডরা মিলে। তো চলো দেখি আজকে ফার্স্ট ডেতে কীরকম হয়। তো চলো কলেজে চলে এসেছি। ধন্যবাদ রে, বুঝা গেল। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু খেয়ে আসিনি, তার জন্য জল খেয়ে পেট ভরছি। ওইদিকে হচ্ছে গিয়ে ক্যান্টিন আমাদের। তো ঘরে বসে বসে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা বাইরে হাওয়া খেতে এসেছি। তো এমনি পাইচারি মারছি, সে 1 ঘন্টা ধরে আমরা কলেজে এসে বসে রয়েছি, কিছুই হচ্ছে না। তো দেখো আমাদের কলেজটা কিরকম ফাঁকা ফাঁকা, সবাই ক্লাসে ঘরের ভিতরে বসে রয়েছে। নিচে কয়েকজন স্টুডেন্ট দেখা যাচ্ছে, আমরা এখন বাইরে এখানে একজন মিলে ঘুরতে করছি। এতক্ষণ যেই ক্লাসে ছিলাম সেই ক্লাসটাকে একবার তোমাদেরকে দেখাই, পুরো ফাঁকা। এখন 10 জনের ক্লাস চলছে, কিন্তু আমরা চলে এসেছি, আমাদের ভালো লাগছে আমাদের ক্লাস। 10 জনের মাত্র কয়জন স্টুডেন্ট দেখো তোমরা, মানে কী বলবো, আমাদেরও আছে কিন্তু আমরা চলে আসলাম, কেউ নাই বলে। ঠিক আছে দাঁড়া দেখাবো, এডিটিং করলে বলছি না। আমাদের কোনো ক্লাস নেই, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের ক্লাস নেই, আমরা 10 মিনিট নিয়ে স্টুডেন্ট এসছে, একটু আমার দিকে তাকিয়ে রয়েছে, কেউ আমার দিকে তাকিয়ে নেই। সব দিক দিয়ে সব অ্যাঙ্গেল দিয়ে দেখাই তোমাদেরকে আমাদের কলেজটা। যাচ্ছি একটু ঘুরতে। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ি চলে যাবো।
হচ্ছে যে সংসদ এখানে এখান থেকে লাভ দিলে নাকি খুব মজা লাগবে, কিন্তু হাত পা কিছু ভাঙবে না। দেখো কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এ ব্যাগ মুখে দিয়ে রয়েছে। তোলে এটা হচ্ছে কলেজের একটা সুন্দর জায়গা। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর ভালো লাগছে না থাকতে, কারণ স্যার ম্যাম তো এখন কেউ আসেনি, ক্লাসও হবে না, তো বসে থেকে তো কোনো লাভ নেই, তো তার জন্য আমরা এখন বাড়ি যাচ্ছি। তো চলো দেখো আমার আমাদের কলেজের গেটটা, বাড়ি থেকে একটু দেখে নাও। দেখো মুখ চুকের কি অবস্থা, একটু পরে আবার পড়তে যেতে হবে আমাদেরকে। এখন বাজে 9:45, তো বোন ওদিক দিয়ে কম্পিউটারে চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি। তাহলে একটু বসিয়া কি আরাম। তো এরকম হলো আমাদের আজকের কলেজ। তো ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।